গরু চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত উদয়পুর মাতারবাড়ি মন্দির সংলগ্ন এলাকা। সংবাদ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দুটো বোলেরো গাড়ি করে 10টি গরু নিয়ে যাবার সময় উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সামনে স্থানীয় জনতার হাতে আটক হয় 4 জন। তাদের কথাবার্তা এবং অসংলগ্নতা দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং 2টি বোলেরো গাড়িতেই আগুন ধরিয়ে দেয়। স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা এলেও উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় তাদেরও। আগুন নেভাতে দেওয়া হয় বাধা। অবশেষে রাধাকিশোরপুর পুলিশের হস্তক্ষেপে দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, কিন্তু তার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় 2টো বোলেরো গাড়ি। ঘটনা এখানে পাবলিকে ফোন করলো যে মাতার বাড়ির 2টা গাড়ির মধ্যে আগুন, তো আমরা যথাযথ দৌড়ে আইসি। আসার পরে আমরা রুলি খোলার জন্য রেডি এবং আমাদের কিছু পাবলিকে বাধা দিচ্ছে, নাহলে প্রথমে আমরা নিভাইতে পারতাম। তো বাধা দিচ্ছে নাকি নাকি গরু চুরির গাড়ি, এগুলি গরু চুরি করে প্রতি রাত্রে গড়ি চুরি করে, যার ধরনের পয়সা চলক এগুলি এখন নিবেন না। এরপরে যাক আমরা এটা পাবলিকের কথা মানছি না। বর্তমানে 2জন গাড়ির চালক এবং 2জন সহচালককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। একজনের নাম দেবুদাস এবং অন্যজনের নাম সাদ্দাম হোসেন। স্থানীয় এলাকাবাসী বলতে নারাজ, কে বা কারা এই গাড়িগুলোতে আগুন ধরিয়েছে। Pure Report, Channel Dinrat.